বাড়িতে ফেরার পথে ধৃতিশ্রী কোম্পানির ম্যানেজারকে আটক করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ সহ নগদ টাকা এবং গলার স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে। রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলা দায়ের করেছেন ম্যানেজারেরা, কিন্তু পুলিশ ভূমিকা নিতে অসন্তুষ্ট হয়ে শুক্রবার সকাল 11টা নাগাদ বিলোনি আদালতে দারস্থ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। গত 13 জুন রাজনগর পিয়ারবাড়ি থানাতে চন্দন ত্রিপুরা, পরিমল ত্রিপুরা, ধর্মেন্দ্র ত্রিপুরা ও রাঙ্গাহরি ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করে ম্যানেজার, কিন্তু 7 দিন অতিক্রান্ত হতে চলল, পিয়ারবাড়ি থানার ওসি আক্রমণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তালবাহানা দেখাচ্ছে বলে অভিযোগ। থানার ওসি কেন আক্রমণকারীদের বাঁচাতে আপোষ এবং মীমাংসা যাওয়ার পরামর্শ দিল ম্যানেজারকে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জনমনে। তাহলে কি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে একাই, হাত পা গুটিয়ে বসে থাকবে প্রশাসন? ধৃতিশ্রী কোম্পানির ম্যানেজারের নাম রাখাল ভৌমিক, বাড়ি বাইখোড়া থানাধীন রামরাইবাড়ি এলাকায়। এই রাখাল ভৌমিকের ওপর আক্রমণ করে নগদ অর্থ 59,000 টাকা, গলার স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল সেই অভিযুক্তদের বিরুদ্ধে। আর এতদিন পর্যন্ত তাদেরকে পাকড়াও করতে পারেনি পুলিশ। বর্তমান পরিস্থিতি এমনটাই যে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে ম্যানেজারকে ন্যায় পাওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনার নাম? রাখাল ভৌমিক। বাড়ি? গুলেবাড়ি, রামদেব। কি হয়েছে? গত আগস্ট মাসে আমরা ওই বিএসএনএল টাওয়ারের সাথে একটা কাজ করি, ওয়ান সার্ভিসের কর্নার একটা কাজ করছিল। তো এখানে লেবারের সাথে এখানে কারোর সাথে সাধারণ কিছু কে চলেই ছিল না, আর কোনো সব ছিল না। তখন একদিন ওইখানে পরিমল নামে একটা ছিল, আমার ফোন করছিল দাদা, মনে আচ্ছা ঠিক আছে তুমি একটা থানাতে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে সেটা আমি সলিউশন করে দিই। এরপর আর কোনো সব ধরনের ছিল না। গত 12 তারিখ আমি ওখানে কাজ করাতে গেছি, আমার কিছু কাজ পেন্ডিং ছিল, কাজ সারানোর পরে তারা হঠাৎ আইয়া আমাকে বাধা দিল গাড়ির সামনে আসে। তখন এইখানে দুই-চার কথা কাজ ঠিক করে, তারা অত দ্রুতভাবে আমার উপরে 8-10 জন মানুষ আক্রমণ করে ঘুষি দা হাতে লাঠি ছিল, আমার পকেটে মুশাটা টাকা ছিল, গোলাতে চিন ছিল, একটা চোখে চশমা ছিল, তারপর সবগুলো চিন্তা করে নিয়ে আনছি। তারপরে আমাকে ওইখান থেকে আমার গাড়ির ড্রাইভার এবং ওইখানে একজন লোকের স্থানীয় লোক আমাকে বিভিন্ন চলে আনি, ওইখান থেকে ট্রিটমেন্ট করার পরে ভর্তি হওয়ার জন্য বলছিল, আমি ভর্তি হইনি। পরে আমি আবার নিয়ে আসছি ট্রিটমেন্ট সারে, আজকে আমি বিভিন্ন সামনে আসি। কেন ভোটে আসার কারণ কি? ভোটে আসার গত 13 তারিখ আমি পিয়ারবাড়িতে একটা এজা দিয়েছিলাম, কিন্তু আজকে পর্যন্ত কোনো রেজিস্টার করা নেই। আমি আজকে সকালবেলা পিয়ারবাড়ির ওসিকে আমি ফোন করলাম, ফোন করার পরিপ্রেক্ষিতে আমি উনি বলছে যে এটা নাকি আপনার কম্প্রোমাইজ সিদ্ধান্ত হয়েছে। তো আমি ওনাকে বললাম যে আমি তো কম্প্রোমাইজ, আমি অসুস্থ হয়ে পঞ্জাতে আছি, আমি বাড়ি ছাড়া আপনার কারোর সাথে কম্প্রোমাইজ করি, এটা আমি কম্প্রোমাইজ পক্ষপাতিত। এখন দেখলাম যে না, আজকে 21 তারিখ হয়েছে, তো এই কারণে আমি এখন কোর্টে সভাপন্ন হতে বাধ্য হয়েছি। অভিযুক্তদের নাম কি? অভিযুক্তদের নাম আপনার, তখন তো আমি লেটারের মধ্যে আপনার 5 জনের নাম দিচ্ছিল, আরও 5 জনের নাম তখন সংগ্রহ করতে পারিনি, 5 জনের নামও আমি এখন সংগ্রহ করে এনেছি। চন্দন ত্রিপুরা, বাবার নাম হচ্ছে আনন্দমোহন ত্রিপুরা, পরিমল ত্রিপুরা, পূজ্য ত্রিপুরা, ধর্মন্ড ত্রিপুরা, বাবা অজ্ঞাত, রাঙ্গাহরি ত্রিপুরা, 3 অজ্ঞাত, সাধুঙ্কর ওয়াংসেরা, আরও কয়েকটা নাম অজ্ঞাত ছিল, আর 4 থেকে 5 জন যুবকের নাম অজ্ঞাত ছিল। আমি নাম তাদের নামগুলি আমি বলছি, আমি সংগ্রহ করেছি। আপনি এখন কি চাইতেছেন? আমি ওইটা উপযুক্ত শাস্তি ব্যবস্থা হতো, আমার অনেকগুলি টাকা পয়সা নিয়ে নিচ্ছি, তারপর আমার কোনো চেয়ে নিয়ে নিচ্ছিল, এগুলোর আমি উপযুক্ত এখন আইনের কাছে শাস্তি দিতে। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিকেল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066776।